News story, and I need all of you to stop what you're doing and listen. So, এখন সকাল 9টা, সবাই ঘুম থেকে উঠে নাস্তা করলাম, নাস্তা করে এখন হচ্ছে ব্যাক ট্যাক বাঁধা শেষ, আর এই হচ্ছে আমাদের সব ব্যাগ বাঁধা হয়ে চলতেছে, আর ওইখানে তিনজন মিলে এক ব্যাগে ব্যাগ বাঁধতেছে, এক ব্যাগে ব্যাগ বাঁধতেছে, সরি। যাই হোক, এই হচ্ছে আমারটা। তো এখন আমরা যাবো হচ্ছে সরাসরি থানচিতে। তো থানচিতে যাওয়ার কয়েকটা স্পট আছে, ওখানে দাঁড়াবো, ছবি টবি তুলবো, ঘুরবো, ছবি টবি তুলে এনজয় করতে করতে থানচি যাবো, থানচিকে লাঞ্চ করবো, তারপরটা পরে। আর এমন হতে পারছে তিন দু যেতে পারি, এমন হতে পারছে তিন দু নাও যেতে পারি, দেখা যাক। আর আবারও থানছি সেই রোডে, সব দেখতে থাকেন, সাথে থাকেন ট্রাভেলার স্যারি। সো তেল নিলাম মাত্র, এখন ফুল টেক আসবে, খুব ভালো লাগবে। আহ, ফুল টেক চলে আসছে, দেখতে ভালো লাগে। যাই হোক, তেল ভরা শেষ, ওই বাকি বাকি দুজন আছে, আরও তেল ভরবে, ওরা তেল ভরলে তারপর হচ্ছে আমরা থানচির দিকে রওনা দিব। তার আগে একটা গ্যারেজে যাবো, গ্যারেজে গিয়ে হচ্ছে আমরা চেনগুলো লুপ করবো, চেনগুলো লুপ করে তারপর হচ্ছে আমরা সরাসরি থানচির দিকে হচ্ছে রওনা দিব। কি আল্লাহ ভরসা। তো এখন আপনারা দেখতেছেন হচ্ছে থানচি রোড, তো এখন নিজেকে পৌঁছানি, মাঝখানে একটা স্পট পেয়েছিলাম। সেখানকার একটু সেখানে দাঁড়িয়ে কতক্ষণ একটু চিল করলাম। তো চিল মিনস এখনকার দিনে বল চিল বলতে অনেক কিছুই বোঝায়, বাট চিল বলতে আমরা ট্রাভেলাররা যেটা বুঝি সেটা হচ্ছে একটা জায়গায় চুপচাপ দাঁড়িয়ে সেটা সেই জায়গাটার আওয়াজ শোনা, যতদূর পর্যন্ত চোখ যায় সেই জায়গাটার সৌন্দর্যটা দেখা, অনুভব করা, উপভোগ করা, সেটাকে বোঝায় আর কি আফের। তো এ আর কি, তো কতক্ষণে দাঁড়িয়ে ছবি টবি তুললাম। তো আপনারা তো একটা ছোটোখাটো শর্ট দেখলেনি, সবাই কত মজা করতেছিল ওই জায়গায়, ভালো লাগছে। তো যাই হোক, পাহাড়ি আঁকা পাকা রাস্তা পেরিয়ে এখন হচ্ছে আমরা নীলগিরির উদ্দেশ্যে। নীলগিরি হেঁটে প্রায় আরও 30 কিলোমিটার, মানে যেতে আরও ঘন্টাখানেক লাগবে, আমি একা হলে তোমার কত 45 মিনিট 40 মিনিট পৌঁছে যেতাম, বাট যেহেতু আমার টিম আছে আর সাথে দুজন রাইডার আছে, ওরা টোটালি নতুন, তো এই জন্য আর আর জোর টানতেছি না, ওদেরকে নিয়েই যাচ্ছি, একটু আস্তে আস্তে চালাক শিখুক পাহাড়ে রাইড করাটা। তো সরাসরি দেখা হবে নীলগিরির পরে, নীলগিরিতে আমরা ঢুকবো না, কজ যেদিন আমরা আমরা ব্যাক করবো এই রোডে সেদিন আমরা নীলগিরি ঢুকবো। তো এই দুপুরের মধ্যে আর নীলগিরি ঢোকার কোনো ইচ্ছা আমাদের নাই, তো এ আর কি। আর এরপরে দেখাবে নীলগিরির পরে যে 18 বাঘ, যে জায়গাটার নাম আমি দিয়েছি গুগল ম্যাপে, মেবি খুব শীঘ্রই সেটা অ্যাপ্রুভ করে নিবে, 18টা বাঘ আছে, তো সেই 18 বাঘ আবার দেখাবে। সো দেখা আছে যে মোড়ে মোড়ে হর্ন বাজান। সো বাংলাদেশের এটি একটা প্লেস যেখানে আই যায় বলতে না বলতে প্রমাণ দেখলেন। সো বাংলাদেশের মধ্যে একটাই প্লেস যেখানে বলা হয় হর্ন বাজান, প্রচুর পরিমাণে হর্ন বাজান, যদি হর্ন না বাজান আপনার লাইফ রিস্কে, সো হর্ন বাজাতে হবে। সো আমি হর্ন বাজাই, আমি হর বাজাতে তো ট্রাকে বেশি চলে আসছি, ট্রাক এখন কোতাকুতি করছে ওঠার জন্য, দাদু কোতাকুতি করো বাট জায়গা দাও, এই তো থ্যাংক ইউ দাদু কোতাকুতি করে জায়গা দেওয়ার জন্য। তো বান্দরবন হচ্ছে পাহাড়ি এলাকা, বান্দরবন রাঙ্গামাটি খাগড়াছড়ি, এই তিনটা পার্বত্য অঞ্চলে বলা হয় আপনি হর্ন বাজান, যদি বাঁচতে চান হর্ন বাজান, আর সিটিতে লোকালয়ে সমতলে বলা হয় হর্ন বাজাবেন না, সীমিত আকারে হর্ন বাজান। সো
কতটা ডিফারেন্স আশা করি বুঝতে পারতেছেন। সো কতটুকু প্রয়োজনীয় হলে বলা হয় হর্ন বাজাতে, সো হর্ন বাজাবেন যারা এই রোডে আসবেন, অলওয়েজ হর্ন বাজাবেন, গাড়ি থাকুক কি না বা না থাকুক, কারণ প্রত্যেকটা মোড়ের জায়গা হচ্ছে ব্লাইন্ড স্পট। আর আর অনেক সময় আপনার ব্লাইন্ড স্পট ছাড়াও কিছু প্লেস আছে দেখা যায়, তখন বাইকার আমার করে দেখা যাচ্ছে হর্ন দেওয়ার কী করবো, হর্ন দেওয়ার তখনই কিন্তু পুটু মারা খায়। সো হর্ন দিতে হবে। আমার দাদু আমি তোমার মরতে নিয়েছিলাম, তুমি যে কথা কইছো না উপরে ট্রাকে হর্ন দিছে আমি শুনি নাই। সো এখন আসি হচ্ছে নীলগিরি পার হয়ে গেলাম, তো নীলগিরি পার হয়ে যেই বাঘগুলো আছে অনেকগুলো বাঘ নামতে হয় নিচের দিকে, তো এটা নাম দিয়েছি আমি 18 বাঘ। তো 18 বাঘ পার করতেছি, পেছনে আমার টিমরা সবাই আছে আলহামদুলিল্লাহ, অ্যান্ড সবাই খুবই এনজয় করতেছে, এবং বিশেষ করে শুভ বেশি এনজয় করতেছে, বিকজ তার পিলিয়ন আছে, বাচ্চারা পিলিয়ন খুবই পেরে আছে। যাই হোক আলহামদুলিল্লাহ, অল ওভার থিংস ওয়াজ সো গুড till now. Oh god, that view, I love it, I love it. তো যাই হোক সবাই পছন্দ করতেছে, তো এখন আগাতে থাকি আল্লাহ ভরসা, দেখাবে বলিপুর চেকপোস্টে। আপনারা ততক্ষণ আপাতত এই রোডের ভিউটা এনজয় করে থাকেন। তো একবার বলো বলিপুর চেকপোস্ট থেকে মাত্র বের হলাম, এখন সরাসরি থানচিতে চলে যাব। এখানে পেঁপের জুস খেলাম, তারপর জলপাইয়ের জুস খেলাম, তো এই তো। আর এখানে ক্যাম্পের ভাই ব্রাদার সবাই পরিচিত কম বেশি, তো যারা মেন ভাই ব্রাদার সম্পর্ক যাদের সাথে তারা এখন ছুটিতে আনফর্চুনেটলি, তাই দেখা হয় নাই। বাট এখানে বাকি যারা আছে তারা তো চেনে, চেহারা চিনে পরিচয় জানে, তার সাথে ভালো আত্মীয়তা করলো, আপন করলো। তো এখন আমরা সরাসরি থানতে চলে যাবো, আর এখন বাজে দুপুর 1:30। এত সময় লাগার কারণ হচ্ছে আমরা প্রচুর ব্রেক দিয়েছি, বিভিন্ন জায়গায় ছবি তুলছি, তুলে টুলে তারপর হচ্ছে এখন আমরা আস্তে ধীরে যাচ্ছি থানতে, যা করার সময় লাগতেছে। আর নন স্টপ রাইড করলে কিংবা একটু কম ব্রেক দিয়ে রাইড করলে মোটামুটি 3 ঘন্টার মধ্যে পৌঁছানো যায় থানচিতে, সময় বেশি লাগে না। বাট আমরা রিল্যাক্সে, কারণ যেহেতু রিল্যাক্স ট্যুর, তো আমরা একটু রিল্যাক্সে রাইড করতেছি, অত প্যারা নিচ্ছি না এখন। এই যা, তো ক্যামেরায় আশা করি এখন দেখা যাচ্ছে সামনে যে পাহাড়টা বিশাল উঁচু, এই পাহাড়ে আমরা উঠবো। পাহাড়টা পার হলে আরেকটা পাহাড় আছে, সেটাতে উঠতে হবে রাইড করে। এই যে পাহাড়টা বিশাল বড়, তো এরপরে হচ্ছে থানচি ডাউনহিল করে। আসলে দেশটা অনেক সুন্দর, আমাদের দেশটা যথেষ্ট সুন্দর, আপনাকে জাস্ট কষ্ট করে ঘুরতে হবে, ঘোরার মন মানসিকতা তৈরি করতে হবে, আর কিছুই না, আর কিছুই না, তখন দেখবো যে দেশটা কত সুন্দর, দেখার মতো কত জায়গা আছে, ঘোরার কত জায়গা আছে। তো থানচিতে চলে আসছি অবশেষে, মাত্র লাঞ্চ করলাম এখানে বাজারের ভিতরে, লাঞ্চ করে এখন মাত্র যাচ্ছি হচ্ছে হোটেলে, হোটেলে গোসল টোসল করে তা পেরেশ হবে, পেরেশ চো মাছ পেরেশ হতে হবে প্রচুর। চলে আসতাম আমার জায়গায়, কত 3 বছর ধরে আমি এখানেই থাকি, এই জায়গাটা আমি প্রথমবার দেখাচ্ছি, আগে কখন কাউকে দেখাই নেই, এই প্রথমবার দেখা বুঝছো আজকে আমাদের নেই। Yeah.
তো এখন বিকাল বাজে 4:30, মাত্র আমরা হোটেল থেকে বের হলাম, হোটেল বলে ভুল, ঘর থেকে বের হলাম কষ্টসুর করে। এখন যাব একটু পাহাড়ে আড্ডা দেওয়ার জন্য, আর এখানে রাস্তার কাজ চলতেছে, ধুলা ভরা। এই হচ্ছে থানচি ব্রিজ, আর ওই যে দূর দেখা যায় পাহাড়, ওটা হচ্ছে ডিম পাহাড়ের মাথাটা। দেখতে অনেক কাছে, মাথা অনেক কাছে না, আমি জানি না পাহাড় অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে কি না, কারণ সূর্য অপোজিট এখন। তো এখন যাই পাহাড়ে, আল্লাহ করে মানুষ আড্ডা দেয় চায়ের দোকানে, এখানে ওখানে, আর আমরা আড্ডা দেবো পাহাড়ে। রাস্তাটা দেখ বোকাচোদা, রাস্তাটা দেখ, ওই যে ওই দেখছস দাদা কাছে আসো, মঞ্জিল খারাপ হয়ে গেছি, ডরে ভয়ের চোটে খারাপ দেখ, আমার ওটা গেড়েছে, মনে করছি উঠতে না, রাস্তা দেখ কার পিছি খাতে উঠে গেছে। দাঁড়াও দাঁড়াও, ওর পিছি কাকে হাঁটতে উঠাবো, গিয়ে দাঁড়াও কাকার, হ্যাঁ ঠাড়া ভালোই, ওই তো হুটকে ওর পরে ঠান্ডা লাগে না ভাই, কয়েক মিউজিক পার্সন, ওই ঠান্ডা কয়েক ঠান্ডা লাগে না, কেমন লাগছে, কেমন কেন দিব ভাই, ডর দেয় না, আল্লাহ এমন ডরাইছে। সো ডিম্পা চলে আসছি, আর একটু পরে আর একটু কাছে দেখাবো, এখন দূর থেকে দেখালে অতটা ক্লিয়ার বুঝবেন না। তো এটাই হচ্ছে সেই ডিম পাহাড়, এটা হচ্ছে সেই ডিমের চূড়াটা, আর একটু কাছে যাবো আমরা, এটা নিচ দিয়ে আমরা যাবো, হ্যাঁ হ্যাঁ ছাগল ভাই, ছাগল হাঁটে উঠেছে। যাই হোক, এই সেই ডিম পাহাড়, যেটা লোভে আমি বাবার আসি, মানে এটার জন্য, এটা লোভে আমি একা আসি না, মানে এই রোডটার জন্য, এই এলাকাটার জন্য বাবার আসি। এই যে ঢাল, এই ঢালটা উল্টে চা দোকান, এই যে আমার প্রিয় ঘর, বাংলাদেশের সর্বোচ্চ কর্তা, আমার কাছে কিছু নাই রে ভাই, বাংলাদেশের সর্বোচ্চ উচ্চ কর্তা,
বাংলাদেশের সর্বোচ্চ কুকুর এলএলসি তোর বল ওরে উচা ছোট হয়ে গেছে উচা ছোট মাথা কষ্ট শক্তিতে ছোট হয়ে গেছে ইয়ে নাম জানি কি যারা ছোট ছোট ডোর মারিছে ওরে রাত 9টা, তো চলে আসছি আমি হোটেলে রাডাডাডা দিয়ে। তো এখন হচ্ছে যেহেতু একটা জায়গায় ঘুরতে আসছি, সো একটু পার্টি না হলে হয় না, সো পার্টিটা কি দেখাই। হচ্ছে চিকেন বারবিকিউ, আর আমাদের সাথে হচ্ছে সে বিখ্যাত ইমরান, আর এই যে সবাই বসে আছে দেখতে আমি ঘুরছে, আর তরুণ কি অবস্থা, তো এখন বারবিকিউটা হোক, তারপরে আমরা ডিনার করব বারবিকিউ আর পরোটা দিয়ে, তারপর হচ্ছে টাটাটা দিয়ে ঘুম। কালকে সকালে আমরা যাবো হচ্ছে তেন্দু, তো টার্গেট হচ্ছে আরেকটা আছে, সেটা হচ্ছে চাচ্ছি যে ভোরবেলা উঠে ডিম পার্কে একটা টাইম ল্যাপস নেব, জানি না উঠতে পারবো কি না, দেখা যাক। তো যদি উঠতে পারে তো ভালো, সকালে একটা টাইম ল্যাপস নেব ইচ্ছা আছে ডিম পার্কে, বাকি আল্লাহ ভরসা। তারপর আমরা নাস্তা করে তেন্দু যাব, আপাতত এই প্ল্যান। সো কাল সকালে দেখা হবে। বাচ্চা ঘুম ভাঙাচ্ছে তারা, বাবু বাবু আসে আসে, সন্না 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 মনি বাবু।